কারণ গবেষককে বাংলাদেশে এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, গবেষণামূলক কথা বলাও শেষ। ওই শুধু আন্ধা তামলের বাবার কিচ্ছা কাহিনী জানে, আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানি নিচে ডুব খেয়েছে, 36টা করে পান খেয়েছে, ও বসে সুবহানাল্লাহ। এটা ঘটছে তো বাংলাদেশে, এগুলো চলছে না? আর এদের অনুষ্ঠানে আমার মনে হয় কিয়ামতের আগেও বাধা হবে না। আমিও যদি এখানে এসে বলতাম যে আমার এমন পীর আছে প্রতিদিন 36টা করে পান খায়, প্রতি পানে হাকিম পরি জর্দা খায়, মুরব্বি যারা আছে বলতো সুবহানাল্লাহ, হাকিম পরি জর্দা যদি সুবহানাল্লাহ হয় নাউজুবিল্লাহ হবে কোন জর্দা? জর্দা খান আপনারা? আমি জানি এগুলো তো এলাকায় তৈরি হয় কম, এগুলো আমার কুষ্টিয়ায় মেহেরপুর চুয়াডাঙ্গায় হয়, এই যে তামাক। আপনি যতই ভালো মনে করে খাচ্ছেন, বিড়ি হোক, জর্দা হোক, সিগারেট হোক, যতই সুখ টান দেন, বিষয়টা কিন্তু ভালো না। আমরা ওগুলো রোদে শুকাতে দেই, কুকুরে শৃগালে বিড়ালে পোষাক করে পায়খানা করে, রোদে যখন শুকিয়ে কড় কড় করে তখন ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠায়, আর আপনারা একটা শোক টান দিচ্ছে। টান যতই মজা হোক, ভেতরের জিনিস কিন্তু ভালো না, এক কথা বলছে না কেন? এরপরও টান দেবেন? দেবেন? অনেকে বলে বিড়ি খাও মা করো, কে বলিস? হারাম এটা। আর সবচাইতে বড় প্রমাণ হচ্ছে বিড়ি খেলে মুখ গন্ধ হয়, আর মুখ গন্ধ হলে আল্লাহর কোরআন পড়া যায় না। যেটা খেলে কোরআন শরীফ পড়া যায় না, কোন মুসলিম ওটা খেতে পারে? সুতরাং বিড়ি আর খাবেন না, যারা খান আজকে তওবা করে বাড়ি যাওয়া লাগবে। কারা কারা করতে পারেন দেখি, আপনি না খেলে হাত তোলার দরকার নেই, আপনি দাঁড়িয়ালা মানুষ, সিগারেট খান। আমি দেখেছি অনেক দাঁড়িওয়ালা মানুষ এই বিমানের ভেতরে যখন চলাফেরা করি, বিড়ি খি খাওয়া খায়, বিমান থেকে নেমেই শুধু এরিয়া পার হতে দেই, ওখানে তো বিড়ি ধরানো নিষেধ, এসে এই হাত না এই হাত দিয়ে ধরে। আশা করি আপনি ছেড়ে দেবেন এই নেশা জাতীয় জিনিসটা, আল্লাহ তাওফিক দান, জোরে বলেন আমিন।